হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আমি বেশ কিছুদিন ধরে ড্রাইভিং শিখতেছি, তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন কিছুটা মানে চালাইতে পারি আর কি। তো এ হলো মোটামুটি আজকের আপডেট। মনে হলো অনেক দিন আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করি না। তো প্রথমত আমাদের গ্রামের দিঘি রাস্তাগুলা আমরা চালাইতাম, তো এখন মোটামুটি দেয় আর কি বাজার বা প্রথমে স্টেপগুলাতে আমাদেরকে মানে ফাঁকা রোডে দিত। তো এ হলো মোটামুটি পারি আর কি হালকা পাতলা চালাইতে। এখানে দেখতেছেন যে বড় ভাই আরফাত ভাই চালাইতেছে গাড়ি। তো তার পরবর্তীতে আমি আসলাম, আমি মোটামুটি হালকা পাতলা পারি আর কি। তো এখানে পিছনে দিছি আরাত ভাইকে ভিডিও করতে, তো উনি একটু উলুট পালুট করে ফেলছে, বাট পরবর্তীতে ঠিক রাখছেন। তো আলহামদুলিল্লাহ এ হলো মোটামুটি আমাদের 4-5 দিনের জার্নি। তো মোটামুটি ওস্তাদ বলছে যে মোটামুটি শিখতে 2-3 মাস লাগতে পারে। হালকা পাত্তা সকল বিষয় শিখিয়ে দিবে, আপনার নাইটে চালানো এবং বাজার সব সকল ভুলো, এমনকি ওনাকে বলছে যে লাইসেন্সও কমপ্লিট করে দিতে পারবে যদি বয়সটা অ্যাকুরেট থাকে। তো আমি বলছি যে আমার এখনও লাইসেন্স করানোর জন্য 22 বছর লাগে আর কি। তো আমি আমার তো 22 বছর হয় না, এখন 18 বছর হয়েছে। তো এই কারণে আমি বলছি যে কীভাবে কী করা যায়, বলছে যে নিজের পার্সোনাল কারের জন্য কী একটা করা যায়, উনি বলছে যে ওইটা করা করে দেওয়া যাবে আর কি। হ্যাঁ, তো মোটামুটি ওস্তাদ ভালো আছে। তো আমাদের হাদিয়াটা হচ্ছে যে আগে নিত আপনার 8,000 টাকা, তো এখন সকল কিছুর দাম বেড়ে যাওয়ার কারণে এখন হাদিয়াটা হচ্ছে 10,000 টাকা। তো মোটামুটি এই আর কি আমার অন্য এক জায়গায় শেখার কথা ছিল। আমার একজন ফ্রেন্ডের সাথে মায়ের বন্ধু, ও অনেক রাগ করছে ওর সাথে না শেখার কারণে। তো ওরা ও যে যার সাথে শেখার কথা ছিল আমরা ওর সাথে, আমি ওই ওর সাথে শিখি নাই, কারণ গাড়ি নেওয়াইতে একটু দেরি করছে। তো এখানে এক বড় ভাই বলছিল যে আসার জন্য আসছি। তো এই হলো মোটামুটি আপগ্রেড। তো আমরা দেখতে দেখতে চলে এলাম গ্যাস পাম্পে। গ্যাস পাম্পে এসে গ্যাস নিয়ে মেন রোডে আমার পার্শ্ববর্তী এক ভাই এখন চালাইতেছে। হ্যাঁ, ও মোটামুটি পায় আর কি, তো ওকে মেন রোডে দিছে। তো এ হলো আর কি মোটামুটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমি যদি আর কখনো সময় পাই তো আসবো নি আবার ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।